হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইসমাইল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্টে আপনারা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড রিমুভ করবেন, এবং এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট প্রত্যেকটাতেই কিভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড রিমুভ করবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তো ফার্স্টে বন্ধুরা, আমরা আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টটাকে অন করলাম। অন করার পরে এখানে দেখেন অফিস বাটন একটা, এই কোনায় অফিস বাটন একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন, তো এখানে দেখেন প্রিপারি একটা অপশন আছে। এখানে এই প্রিপারি অপশনের ভিতরে এন্ট্রি ডকুমেন্ট একটা অপশন আছে, এই এন্ট্রি ডকুমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন, তো আমাদের সামনে একটি বার চলে আসছে এখানে দেখেন। তো এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি, সেটা আমরা এখানে দেব। পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পর আমরা এটাকে ওকে করব। আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এটাকে আমরা আবার ওকে করব। ওকে করার পরে এখন আমরা যদি ডকুমেন্টটাকে কেটে দেই সেভ দিয়ে, অবশ্যই সেভ দিতে হবে, সেভ না দিলে এটা হবে না। তো এখানে দেখেন আমাদের যে এমএস যে যেটা আমরা এখানে সেভ দিয়ে রাখছিলাম ডেস্কটপে, এটাকে আমরা অন করি। দেখেন এখন আমাদের কাছে এটা পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এখন যদি পাসওয়ার্ড দেই তাহলে এটা ওপেন হবে, না তো হবে না। ওকে, এখন পাসওয়ার্ডটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার অফিস বাটনে যান, যাওয়ার পরে প্রিপেয়ারি অপশনে যাবেন, যাওয়ার পরে এন্ট্রি ডকুমেন্টে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার সেম একটা বার চলে আসছে এবং এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো আমরা জাস্ট এটাকে পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে এটাকে আমরা সরাই দেবো, এখান থেকে ডিলিট দিয়ে সরাই দেবো। দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দিই, দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে যদি আমরা এটাকে ডকুমেন্টটাকে কাইটে দিয়ে আবার যদি এটাকে ওপেন করি, তাহলে দেখেন এখন আর পাসওয়ার্ড চাচ্ছে না। তো এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট প্রত্যেকটাতেই দেখেন একই সেম অপশনটা আছে, এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এক্সেলের ক্ষেত্রেও একই মেনু, প্রিপেয়ারি অপশন থেকে এন্ট্রি ডকুমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দেবেন। তো দেখলেন কীভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্টে পাসওয়ার্ড দিতে হয় এবং পাসওয়ার্ড রিমুভ করতে হয়। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।